তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফাইনালে একটা টোকেন দিয়ে দিয়েছে এন্ড ভাই চলো আবার একটা স্পিন করি। তো গাইস দেখতে পাচ্ছ আবারও একটা টোকেন লেগে গেল ভাই, এই ট্রিকে কিন্তু সবাই পেয়ে যাচ্ছে টোকেন। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত হিরক 360 গেমিং ইউটিউব চ্যানেলে। গাইজ ফাইনালি কিন্তু ক্রিমিনাল বান্ডে চলে এসেছে, ওকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোকেন টাওয়ার ইভেন্টে এসেছে অ্যান্ড বাংলাদেশ সার্ভারে কিন্তু গাইজ তোমরা দেখতে পাবে সেখানে অনেকগুলো ক্রিমিনাল এসছে। চলো ভাই তোমাদেরকে এখানে আমি স্পিন করে দেখাবো এবং এখানে ট্রিক শেয়ার করব যার মাধ্যমে তোমরা, ঠিক আছে, যে কোনো সার্ভার থেকে কেন তোমরা অল্প ডায়মন্ডে পেয়ে যাবে ক্রিমিনাল বান্ডেল। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো ভাই, যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখার জন্য, এবং এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিওতে একটা কিন্তু গিভওয়ে রয়েছে, তো সেটা তোমরা কিন্তু সবাই নিতে পারবে। তো চলো সেটা তোমাদেরকে দিয়ে দেবো। তার আগে আমি তোমাদেরকে বলে দিই গাইজ, তোমরা যদি ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তাহলে কিন্তু আজকে ডাউনলোড করতে পারো রুটার অ্যাপ, ঠিক আছে। তো রুটার অ্যাপে কী হয় তোমাদেরকে আমি জাস্ট বলে দিই, সেখানে কিন্তু প্রতিদিন টাস্ক কমপ্লিট করতে হয়, তার মাধ্যমে তোমরা সেখানে কয়েন পাবে এবং সেই কয়েন দিয়ে কিন্তু তোমরা সেখানে কিন্তু ডায়মন্ড ফ্রিতে এক্সচেঞ্জ করতে পারবে। শুধু ডায়মন্ড নয়, ডায়মন্ড ছাড়া তোমরা পেটিএমে টাকাও নিতে পারবে। তো এই জন্য আজকে তোমরা ডাউনলোড মারতে পারো রুটার অ্যাপ। তো রুটার অ্যাপে তোমরা কয়েন জমা এবং ফ্রিতে ডায়মন্ড নিয়ে নাও। রুটার অ্যাপের লিঙ্ক কিন্তু ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশান বক্স দুটো জায়গায় দিয়ে রেখেছি, আজকে ডাউনলোড করো এবং ফ্রিতে ডায়মন্ড লুটে নাও। তো গাইজ ফার্স্টে তোমাদেরকে এখানে স্পিন করার আগে যে ট্রিকটা আমি শেয়ার করবো সেটা হলো তোমাদেরকে অবশ্যই সেই ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু ভাই এখানে 500-600 ডায়মন্ডের ভিতরে তোমাদের ক্রিমিনাল বান্ডিল অবশ্যই লেগে যাবে, ঠিক আছে। তো চলো সেটা তোমাদেরকে আমি শেয়ার করে দিই। গাইজ দেখতে পাচ্ছ ফার্স্টে আমি কী করবো, ক্যারেক্টার সেকশানে চলে আসবো অ্যান্ড ভাই ক্যারেক্টার সেকশানে আসার পর তোমাদেরকে কিন্তু একটা মেয়েদের ক্যারেক্টার চুজ করতে হবে। তো চলো আমি যে ক্যারেক্টারটা নিয়ে খুবই কম খেলি সেই ক্যারেক্টারটা আমি চুজ করে নিচ্ছি। তো চলো এখানে আমি এই অলিভিয়া ক্যারেক্টারটা চুজ করে নিলাম, ঠিক আছে। অ্যান্ড এরপর কী করবো, এই যে উইপেন সেকশানে আসবো এবং এখানে কিন্তু এসে জাস্ট আমি কিন্তু হাতে যে গানটা রয়েছে এটাকে কিন্তু আমি আনইকুইপ করে দেবো অ্যান্ড এরপরে কিন্তু আমি সরাসরি স্পিন করা স্টার্ট করব, ঠিক আছে। গাইজ তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি করে দিলাম, এবারে কিন্তু আমি স্পিন করব। তার আগে আমি গোল্ড রয়্যালে আসবো এবং গোল্ড রয়্যালে এসে কিন্তু পরপর কিন্তু এখানে 10 স্পিন মেরে দিতে হবে এবং 10 স্পিন মেরে দেওয়ার পর গাইজ আমি কিন্তু এখানে জাস্ট স্পিন করা স্টার্ট করে দেবো, ঠিক আছে। আর বেশি কিছু করার তেমন দরকার নেই, জাস্ট আমরা লাগ রোলে আসবো অ্যান্ড এখানে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু স্পিন করা স্টার্ট করব। তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাইকের স্কিন রয়েছে যেটা নেওয়ার জন্য একটা টোকেন লাগবে, ঠিক আছে। এটা কিন্তু ভালো বাইকের স্কিন রয়েছে অ্যান্ড তারপরে তোমরা দেখতে পাচ্ছ গ্লোয়ালের স্কিনটা নেওয়ার জন্য তোমরা কিন্তু 2টো টোকেন, ইমোটটা নেওয়ার জন্য 3টো টোকেন লাগছে, 4টো টোকেনে আমাদের রেড ক্রিমিনাল হয়ে যাবে, 5টো টোকেনে নতুন নিয়ন ক্রিমিনাল, ঠিক আছে। তো চলো আমাদের এখানে 4টো টোকেন অবধি লাগলেও হবে, রেড ক্রিমিনালটা পেয়ে যাব। তো রেড ক্রিমিনাল তো আর রেয়ার থাকছে না। আমরা এখানে ফার্স্টে কী করবো ভাই, 40 ডায়মন্ড একটা স্পিন মারবো। তো গাইজ দেখা যাক কি লাগে। তো এখানে দেখতে পাচ্ছ কি দিল আমাদেরকে ভাই সাহ, কি আর বলবো, দেখো 40 ডায়মন্ড খরচা করে একটা ইয়ে দিল। চলো আবার একটা 40 ডায়মন্ড মারি। তো আই থিঙ্ক এখানে 40 ডায়মন্ডে এবারে কিন্তু কিছুই দেবে না, মাগার কিউ। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টা হলে মনে হয় একটা স্পিন হবে। তো চলো ভাই আমরা 180 ডায়মন্ডের একটা স্পিন মারি অ্যান্ড গাইজ একটা কি টোকেন আমাদেরকে দেবে, গাইজ কি হয়। তো দেখতেই পাচ্ছ ভাই এখানে কত ডায়মন্ড লুটবে, আই থিঙ্ক এখানে প্রচুর ডায়মন্ড লুটবে, কেন বুঝতেই পাচ্ছ ভাই এখানে কিন্তু আমরা স্পিন করলাম তাও কিন্তু দিল না। তো চলো এখন কিন্তু আমরা কুইক সিলেক্ট করে দিই অ্যান্ড এবারে কিন্তু এখানে এগুলো নিয়ে একটা ড্র করে দিই। গাইজ এখানে কিন্তু আমাদের কী হয় দেখা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাই সাহ, কী আর বলবো, মানে একটাও কিন্তু এখানে লাগবে, একটা লাগারও কথা নেই, মানে একটা টোকেন আমাদেরকে দিতে চাইছে না। গাইজ বুঝতেই পাচ্ছ এখানে কত ডায়মন্ড আমাদের লুটতে চলেছে। চলো দেখা যাক ভাই কত ডায়মন্ড লুটে এবং আমাদের একটা টোকেন বা 2টো টোকেন বার করতে কত ডায়মন্ড লাগে সেটা আগে দেখা যাক। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। গাইস দেখতে পাচ্ছ 180তে মারা সত্ত্বেও কিন্তু আমাদের এখানে কিছুই দেয়নি, একটা গ্রেনেড স্কিন বেরিয়েছে অ্যান্ড ভাই সাপ আই থিঙ্ক ভাই এবারে কিন্তু আমাদেরকে পুরোপুরি লুটে নেবে, বুঝতে পারছো। একটা টোকেনও দিল না, এখানে পুরো ডায়মন্ড শেষ হয়ে গেল। তো চলো আমরা এই টোকেনগুলো দিয়ে কিন্তু একটা স্পিন মারি অ্যান্ড এখানে এই জিনিসগুলো বাদ দিয়ে দেবো। তো ফার্স্টে তো আমি কী করবো এখানে চলো এগুলোকে সমস্ত কিছু ক্যান্সেল করে দিই অ্যান্ড এই জিনিসটা বা এখানে আমি 100 দুটো কিন্তু আমি ভল্টে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, কারণ এটা মিস হয়ে যেতে পারে। চলো তারপরে চলো এগুলো নিয়ে কিন্তু আমি আবারও কিন্তু একটা স্পিন মারি। তো একটা টোকেন আর দিয়ে দে গেলি না, দেখো এখানে একটা টোকেন দিচ্ছে না ভাই, কী বলবো। তো চলো এবারে কিন্তু আমরা আবারও কিন্তু এখানে কী করবো 180তে একটা স্পিন মারবো। তো দেখা যাক ভাই একটা টোকেন আমাদেরকে দেয় কি দেয় না। চলো এখান থেকে মেল বক্সে আমাদের ডায়মন্ডটা রয়েছে, চলো এটাও কিন্তু ক্লেম করে নিই অ্যান্ড ভাই দেখতেই পাচ্ছ কত ডায়মন্ড এখানে লুটছে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছ। তো চলো এই ক্যারেক্টারটা আমাকে আগে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, আই থিঙ্ক এই ক্যারেক্টারে কোনো কাজ হবে না। তো চলো এখানে কিন্তু আমরা কী করবো, আমরা মিসা ক্যারেক্টার চুজ করে নিচ্ছি অ্যান্ড আবারও কিন্তু আমরা স্পিন মারবো।
তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কত ডায়মন্ড আমাদের লুটছে। চলো আবার একটা 180 ডায়মন্ডের একটা সিম্পল একটা স্পিন মেরে দিই গাইজ। একটা টোকেন তো দেয় ইয়ার গেরে না। তো ভাই সাহ এই টোকেন টাওয়ারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি গাইজ প্রচুর ডায়মন্ড লুটতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ 500-600 ডায়মন্ড উড়িয়ে দিলাম, 600 ডায়মন্ডে একটা টোকেন দেয়নি, কি বলবো। চলো এবারে কিন্তু আমরা ব্যাক থেকে এখানে স্পিন মারি, অ্যান্ড ব্যাক থেকে কিন্তু আমরা কুইক সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড দিয়ে কিন্তু আমরা সেখানে স্পিন মেরে দিই। চলো এখানে একটা ড্র হয়ে যাবে, তো একটা তো টোকেন দে। তো গাইজ দেখতে পাচ্ছ একটা টোকেন আমাদেরকে এখানে কিন্তু দেয়নি গেরিনা, অ্যান্ড আমরা কিন্তু এখানে স্পিন করতেই আছি করতেই আছি। ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ একটা টোকেন আমাদেরকে দিয়েছে। তো চলো এই টোকেনে কি আর হবে, ঠিক আছে 600 ডায়মন্ড 700 ডায়মন্ড খরচা করে ভাই একটা টোকেন দিচ্ছে, কি বলবো তোমাদেরকে আমি আর কি বলবো গাইজ। দেখতে পাচ্ছ একটা টোকেন মাত্র দিয়েছে। চলো এখানে আমরা কি করব, জাস্ট কিন্তু এবারে এখানে কিন্তু অনেক ডায়মন্ড খরচা হবে। চলো একটা 40 ডায়মন্ডের একটা মেরে দিই যখন রয়েছে। তো এখানে কিন্তু আই থিঙ্ক 40 ডায়মন্ড স্পিনে কিছুই লাগবে না। তো গাইজ দেখতে পাচ্ছ 700 ডায়মন্ড খরচা করে দিতে এখানে কিন্তু মাত্র একটা টোকেন লেগেছে, অ্যান্ড এখানে কিন্তু একটা বাইকের স্কিন দিয়েছে, ঠিক আছে। তো এই বাইকের স্কিনটা মাত্র তোমরা বুঝতে পারছো নেওয়ার জন্য 700 ডায়মন্ড লেগে গেল। তো গাইজ এখানে কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এখানে আমি পরে স্পিন করে নেব, ততক্ষণে আমি তোমাদেরকে জাস্ট একটাই কথা বলছি যে এখানে কিন্তু তোমরা ক্রিমিনাল বান্ডিল নিতে হলে, ঠিক আছে, মিনিমাম ধরে রাখো রেড ক্রিমিনালটা 4টা টোকেন বার করতে হলে তোমাদের লেগে যাবে প্রায় 1,500 থেকে 2,000 বেশি ডায়মন্ড, ঠিক আছে। তো এবার দেখো তোমরা নিজেরা বার করবে কি করবে না, কারণ আমি বলে দিচ্ছি এই যে রেড ক্রিমিনাল এটা কিন্তু অনেকেই বার করে নেবে, ঠিক আছে, এবং আর কিন্তু তেমন রেয়ার থাকবে না। যেমনভাবে গ্রিন ক্রিমিনাল রেয়ার নেই সেভাবে কিন্তু আর রেয়ার থাকবে না। তাও তোমরা যদি বার করতে চাও বার করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমি হয়তো পরে বার করবো এখানে স্পিন করবো, আপাতত এখানে অনেক দিন রয়েছে, টাইম রয়েছে, পরে এখানে স্পিন করে বার করে নেবো, ঠিক আছে। তো এখন আমি আর এখানে বার করতে চাইছি না, এখন হয়তো আমার লাকটা এত ভালো নেই, কারণ বুঝতে পারছো 600-700 ডাউন খরচা করলাম একটা মাত্র টোকেন দিল। তো যাই হোক এখানে গাইজ দেখতে পাচ্ছ গ্রিন ক্রিমিনালের কি কোনো ভ্যালু রয়েছে, ভ্যালু নেই। তো আমি তোমাদেরকে এই জন্যই বলছি যে আর তেমন কিছু ভ্যালু নেই, এই রেড ক্রিমিনাল হয়তো আর রেয়ার থাকবে না, ঠিক আছে। তো শেষ ক্রিমিনালের শেষ গাইজ, বুঝতে পারছো। তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি, তোমাদের জন্য গিভ হলো গাইজ তোমরা কমেন্ট বক্সে ইউআইডিটা দাও, ঠিক আছে। তোমাদের মধ্যে এক দুজনকে আমি উইকলি মেম্বারশিপ গিভ করে দেবো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে গিভ জেতার জন্য। অ্যান্ড গাইজ রুটার অ্যাপ ডাউনলোড করো, রুটার অ্যাপ থেকে ফ্রিতে তোমরা ইজিলি কিন্তু কয়েন জমে ডায়মন্ড নিতে পারবে, তো এখনই ডাউনলোড করো। ওকে বাই বাই।